Hey, Shushmita. Program শেষ তোর কেমন লাগলো বল খুবই ভালো আমার আশা যে আপনি আমার স্টুডেন্টদের আমাকে চিকিৎসা করবে এটা আমার প্রত্যাশা থাকলো তোমাদের কাছে Assalamualaikum. Shobaike welcome janachi notun ekta video dekhar jonno. Ajker video ta khubi special amar kache. Karon ajke amader batch er oath taking program onushthito hobe. Ami chilam Dhakate ei program e attend korar jonno. Ami ajke bhor 6tar shomoy basha theke ber hoyechi. Hostel e pouchechi 10:45tar dike. যেখানে আমাদেরকে বলা হয়েছিল সকাল 10:30টার মধ্যে আমরা যেন সবাই প্রেজেন্ট থাকি অডিটোরিয়ামে আমাদের আজকের প্রোগ্রামটা অডিটোরিয়ামেই হবে আসতে বেশ লেট হয়ে গিয়েছে তো এসে আর কি খুবই তাড়াহুড়ার মধ্যে রেডি হলাম শাড়ি পরলাম সুস্মিতা আমাকে শাড়ি পরতে হেল্প করেছে এবং সে আমাকে না নিয়ে প্রোগ্রামে যাবে না তো কি আর করা তো এসে খুবই দ্রুত রেডি হলাম এখন একটু পরেই আর কি আমরা প্রোগ্রামে যাব আর আমি হচ্ছে অ্যাপ্রন নিতে আমার নেওয়া হয় নাই মানে আমাদেরকে অ্যাপ্রন এবং নেম প্লেট দেওয়া হয়েছে সবাইকে তো সেটা হচ্ছে আমার নেওয়া হয় নাই তো ওটা নিতে আবার এখন যাব হচ্ছে গিয়ে ফার্স্ট ডে কনফারেন্স হলে তো ওটা নিয়ে তারপরে যাব একেবারে অডিটোরিয়ামে সো ইয়া লেটস গো সুস্মিতা এখন আমার অ্যাপ্রন আর নেম প্লেট নেয়ার জন্য কনফারেন্স হলের দিকে যাচ্ছি গিয়ে দেখি কনফারেন্স হলে তালা লাগানো সেই জন্য আমাদের অ্যাপ্রন নেম প্লেট কোনো কিছুই নেওয়া হয় নাই তো আমরা এরপরে দুইজন হাঁটতে হাঁটতে অডিটোরিয়ামের দিকে যাচ্ছিলাম আজকে বাহিরে বেশ ভালোই রোদ উঠেছে এবং সেই সাথে বেশ ভালোই গরমও পড়েছে সবাই যেন সুন্দর সুন্দর ছবি তুলতে পারি সেজন্য অডিটোরিয়ামের মধ্যে ফটো বুথের আয়োজন করা হয়েছে আর এদিকে অডিটোরিয়ামে ঢোকার সময় আমাদেরকে ফ্লাওয়ার স্টিক দেওয়া হচ্ছিল আমি আজকে বলতে পারি তোমরা যেমন ডাক্তার হতে পেরে গর্বিত আজকে আমি একজন মেডিকেল শিক্ষক হতে পারি আমি নিজেও আমি গর্ববোধ করি তোমাদের কেউ আমার স্টুডেন্ট ছিল আমার ছাত্র ছিল এটাই আমার সবচেয়ে বড় পাওয়া সেদিন হয়তো আমি জনশূন্য থাকবো অনেক রোগ যদি আমাকে আক্রান্ত করবে নিজেকে তারপরেও আমার গর্ব থাকবে আমার আশা থাকবে আমার স্টুডেন্টদের আমাকে চিকিৎসা করবে এটা আমার প্রত্যাশা থাকলো তোমাদের কাছে অডিটোরিয়ামে যাওয়ার সময় আমার অ্যাপ্রন আর নেম প্লেটটা যেহেতু নেওয়া হয় নাই সেজন্য আমি আর সুস্মিতা আবারও আসলাম অ্যাপ্রন আর নেম প্লেটটা নেয়ার জন্য গফুর মামার এখান থেকে তো সুস্মিতা আমার নেম প্লেটটা খুঁজে খুঁজে বের করতে আমাকে হেল্প করছিল আর এটা হচ্ছে আমার অ্যাপ্রন অ্যাপ্রনটাও খুব সুন্দর হয়েছে আর লোগো লাগানো আছে সেজন্য দেখতেও বেশ ভালো লেগেছে আমার কাছে এরপরে আমাদের হাতে যেহেতু অনেক বেশি জিনিসপত্র হয়ে গিয়েছিলো সেগুলো রাখার জন্য আমরা আবার হলে আসলাম এরপর আমরা আবার চলে আসলাম অডিটোরিয়ামে অডিটোরিয়ামে এসে প্রথমে আমরা দুজন আমাদের লাঞ্চটা কালেক্ট করে নিলাম আমরা যখন বাহিরে গিয়েছিলাম তখন এই লাঞ্চটা দেওয়া হয়েছিল এরপর শুরু হলো আমাদের আজকের মেইন পার্ট ওথ টেকিং পার্ট সুস্মিতা প্রোগ্রাম শেষ তোর কেমন লাগলো বল খুবই ভালো আমাদের আজকের প্রোগ্রাম এখানেই শেষ এরপরে আমরা দুইজন চলে যাচ্ছিলাম ডক্টরস ক্লাবে ক্লাবে গিয়ে দেখি লাঞ্চে আমাদেরকে কাচ্চি বিরিয়ানি দেওয়া হয়েছে সুস্মিতা আবার কাচ্চি বিরিয়ানি খায় না সেই জন্য আমরা দুইজন আবার ডালপুরি অর্ডার করে খাওয়া দাওয়া করছিলাম আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আমি এখন একটু পরে রুমে চলে যাব আজকে খুবই গরম এবং খুবই রোদ উঠেছে যার কারণে খুব এক্সস্টেড বাট ওভারঅল ভালোই লেগেছে যদিও আজকে আমি খুবই রাশের মধ্যে ছিলাম যেহেতু ঢাকা থেকে এসে আমি এই প্রোগ্রামে অ্যাটেন্ড করেছি
সো আমার জন্য আসলে আজকের প্রোগ্রামটা অ্যাটেন্ড করাটা একটু প্যারাদায়ক ছিল, বাট ওভারঅল খুব ভালো লেগেছে। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, বাই।